এলাম নতুন ভিডিও আর নতুন ভিডিওতে তোমাদের প্রত্যেককেই অনেক অনেক স্বাগতম জানাই আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ দীর্ঘ প্রতীক্ষার পর বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েশনের যে থার্ড মেন লিস্ট তা কিন্তু পাবলিশ করলো আর্টস কমার্স ল প্রভৃতি যে কোর্সগুলো রয়েছে সেই কোর্সের তো সেই লিস্টে কাতে কাতে নাম রয়েছে আমি সেই সম্পর্কে আগে আলোচনা করছি একই সঙ্গে যাদের নাম রয়েছে তারা অ্যাডমিশন ফিজি বা পেমেন্ট কবে থেকে করতে পারবে আমি সেই সম্পর্কেও বিস্তারিতভাবে আলোচনা করছি তাই ভিডিও সম্পূর্ণ দেখতে থাকো তো চলো শুরু করছি আজকের ভিডিও তো এখানে দেখতে পাচ্ছ বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে দুই দুই দু হাজার একুশ অর্থাৎ আজই কিন্তু এই নোটিশটা জারি করছে এখানে দেখতে পাচ্ছ কোন সাবজেক্টে বের হচ্ছে সেটা কিন্তু দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছ সাবজেক্ট আরবিক আছে কমার্স আছে ইকোনমিক্স আছে এডুকেশান আছে হিস্ট্রি আছে হিন্দি আছে ল আছে লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশান সায়েন্স আছে এছাড়াও এমএড রয়েছে ম্যাথ কমিউনিকেশান আছে এম রয়েছে ফিলোসফি আছে ফিজিক্যাল এডুকেশন রয়েছে এমপিএডের তারপর পলিটিক্যাল সায়েন্স আছে রবীন্দ্রসঙ্গীত আছে সংস্কৃত আছে সান্তালি আছে সাইকোলজি উর্দু অ্যান্ড ওমেন স্টাডিজ রয়েছে কিন্তু দুঃখের বিষয় বাংলা এবং ইংলিশ এখনও কিন্তু পাবলিশ হয়নি যা সেটাও কিন্তু খুব শীঘ্রই পাবলিশ হবে বলে এখানে দেওয়া আছে তো এখনও পর্যন্ত আমি যখন ভিডিওটা তৈরি করছি তখনও পর্যন্ত কিন্তু বাংলা ইংলিশ পাবলিশ হয়নি তো এরপর একটু নিচের দিকে গেলে আমি ডেসক্রিপশন বক্সে এই পিডিএফের যে লিঙ্ক তা দিয়ে রেখেছি সেখানে ক্লিক করে তোমরা সরাসরি এই পিডিএফটা ডাউনলোড করে নিতে পারবে তো এখানে আসার পর একটু নিচের দিকে গেলে দেখতে পাবে পাঁচ নম্বরে দেওয়া আছে যে অ্যাডমিশন ফিস সেটা তোমরা পেমেন্ট করতে পারবে যেটা হচ্ছে সেকেন্ড ফেব্রুয়ারি অর্থাৎ আজ চারটে পেমের পর থেকে কিন্তু তোমরা অ্যাডমিশন ফিজটা পেমেন্ট করতে পারবে তোমাদের যে রেজিস্টার মোবাইল নাম্বার বা মেল আইডি রয়েছে অর্থাৎ অ্যাপ্লিকেশন করার সময় তোমরা যে মেল আইডি বা মোবাইল নাম্বার দিয়েছিলে সেই মেল আইডি এবং মোবাইল নাম্বারে তোমাদেরকে কিন্তু সেন্ড করা হয়েছে আর যেটা কিন্তু তোমরা আট ফেব্রুয়ারি মধ্যরাত্রি পর্যন্ত অ্যাডমিশন ফিজটা পেমেন্ট করতে পারবে অর্থাৎ সেই লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু অ্যাডমিশন ফিজটা পেমেন্ট করতে পারবে এছাড়া একটু নিচের দিকে গেলে এখানে দেখতে পাবে এখানেও কিন্তু তোমাদের যে ড্যাশবোর্ড রয়েছে সেই ড্যাশবোর্ড গিয়েও কিন্তু তোমরা অ্যাডমিশন ফিজটা পেমেন্ট করতে পারবে এখানে যে লিঙ্ক দেওয়া আছে এখানে ক্লিক করো তুমি কীভাবে অ্যাডমিশান ফিজ পেমেন্ট করবে আমি আগের একটা ভিডিওতে আরও বিস্তারিতভাবে আলোচনা করেছি তো দেখো নিচে অর্থাৎ ডেসক্রিপশন বক্সে কিন্তু সেই ভিডিওর লিঙ্ক দেওয়া আছে সেখানে ক্লিক করলে ভিডিওটা দেখতে পারবে তো চাইলে সেই ভিডিওটা দেখে নিতে পারো তো একটু নিচের দিকে গেলে এখানে দেখতে পাবে এখানে কিন্তু লিস্টটা দেওয়া আছে এখানে দেখতে হচ্ছে প্রথমে আমাদের অ্যাপ্লিকেশন নাম্বার দেওয়া আছে অর্থাৎ অ্যাপ্লিকেশান যে সিকোয়েন্স নাম্বার সেটা তারপরে এখানে আমাদের নাম দেওয়া আছে তারপর এখানে আমাদের যে জেন্ডার সেটা দেওয়া আছে তো এখান থেকে আমরা কিন্তু দেখতে পাবো আমাদের যে সাবজেক্ট সেটাও দেওয়া আছে এখানে তারপর এখানে একটু ডান দিকে গেলে আমরা কোথায় চান্স পেয়েছি সেটাও কিন্তু দেওয়া আছে তারপরে এখানে আমাদের অনার্সের বা গ্রেড পয়েন্টও দেওয়া আছে পার্সেন্টেজটা তারপর এখানে একটু পাশে গেলে এখানে অ্যাডমিশান ফিজ কত টাকা অ্যাডমিশান ফিজ আমাদের পেমেন্ট করতে হবে তাও কিন্তু দেওয়া আছে তো এখান থেকে দেখে নেবে যার নাম রয়েছে তারা কিন্তু অ্যাডমিশান নিতে চাইলে অ্যাডমিশানটা নিয়ে নেবে তো এখানে বলে রাখি এখানে দেখো বেশ কিছু জিরো রয়েছে অর্থাৎ অ্যাডমিশন ফিস তাদেরকে পেমেন্ট করতে হবে না যেমন এখানে তো আমি দেখিয়ে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছি অ্যাডমিশন ফিস জিরো অর্থাৎ এ কিন্তু আপগ্রেশনের পর এসেছে এই জন্য একে অ্যাডমিশন ফিস পেমেন্ট করার কোনো প্রয়োজন নেই তো যাই হোক আজকের ভিডিওতে এইটুকুই বলার ছিল দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও